সুপ্রিয় দর্শক, আমি সাদিয়া কানিজলিজা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। জাতীয় দৈনিক পত্রিকা এবং গণমাধ্যমের প্রধান প্রধান সংবাদ শিরোনাম নিয়ে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আজকের জাতীয় দৈনিক এবং গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদের ভিত্তিতে তুলে ধরছি সাধারণ মানুষের মতামত। আজকের বিষয়, বেশ কয়েকজন মন্ত্রী তাদের বক্তব্যে বলেছেন আওয়ামী লীগ সরকার আগামী 5 বছর ক্ষমতায় থাকতে চান। এ বিষয়টিকে কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন সাধারণ মানুষ, তাহলে শোনা যাক সাধারণ মানুষের মতামত। ক্ষমতায় সরকার থাকতে চায়, দেশের জনগণ এটা যদি মেনে নেয়, এই দেশে চলছে হরতাল অবরোধ, এইভাবে থাকলে তো দেশ চলতে পারে না। আগামী 5 বছর সরকার ক্ষমতা থেকে আসলে এটা এখনো তো বুঝতেছি না যে বিরোধী দল এখন তাদের সাথে কি সমঝোতায় আসতেছে বা আসতেছে না। মানে আমি মনে করি যে আসলে বিরোধী দলের সাথে সমঝোতায় আইসা সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে পারলে এটাই সবচেয়ে ভালো। দেশ যেভাবে সুস্থভাবে চলে যে সরকারি আসুক, এটাই আমি চাই। দুই দল এক জায়গায় বসে বৈঠক করে সমাধান করে আবার নির্বাচন দিক, এই যে আমার খেয়াল। জনগণ যদি তাদেরকে সমর্থন দেয় তাহলে হয়তো তারা থাকতে পারবে, আর বিরোধী দলের আন্দোলন যদি চাঙ্গা হয় তাহলে হয়তো তারা থাকতে পারবে না। তারা যদি জনগণ সমর্থন পাইতো, তাই তার ঠিকমতো তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন করতো, তাহলে তারা থাকতে পারতো। এভাবে তো নির্বাচন হয় না, তত্ত্বাবধায়ক ছাড়া একতরফা নির্বাচন, এর তো কোনো গ্রহণযোগ্যতা নাই। আন্তর্জাতিক মহল হিসেবে চাপ আসবে তার উপরে, এতে বাংলাদেশ চলবে না, সহিংসতা হিসেবে চলবে। 5 বছর ক্ষমতা ছিল না, অনেক নির্যাতন সহ্য হয়েছে, আবার শিকার হয়েছে, সেহেতু তারাও চাইবে এখনও আবার হয়তো সহিংসতা চালাতে। যদি তারা একটা আবার সুষ্ঠু নির্বাচন দেয়, একাদশ নির্বাচন, তাহলে হয়তো দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসতে পারে। যদি গ্রহণযোগ্য নির্বাচন হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একাদশ নির্বাচন দেওয়া প্রয়োজন। দেশ শান্তভাবে চালাইতে পারে তাহলে থাকলে কোনো সমস্যা নাই, যদি না পারে তাহলে নির্বাচন দিয়ে দেশ যাতে শান্তভাবে চলে এভাবে চিন্তা ভাবনা করতে হবে, যাতে আমরা সুন্দরভাবে চলতে পারি। এতো আমাদের জনগণের সমস্যা, রাস্তা চলতে পারি না। আমরা এতক্ষণ শুনলাম সাধারণ মানুষের মতামত। আমি সাদিয়া কানিজলিজা আবারও হাজির হব বিডি হেডলাইন্সের নিয়মিত আয়োজন জনমত নিয়ে। ততক্ষণ বিডি হেডলাইন্সের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।